আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে মোস্তাক আহমেদ নিজেকে আনমিউট করে কথা বলেন নিজেকে আনমিউট করেন তারপর কথা বলেন আপনি তো নিজেকে মিউট করে ফেললেন ভাই মোস্তাক না কথা বলছেন না তার বিদায় মিনহাজ মিনহাজ আপনাকে যুক্ত করা হয়েছে মিনহাজ আপনি বলেন আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি বসিত বলেন কেমন আছেন ভাই ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে আপনার ছেলে কেমন আছে ভালো আছে তো আমি যে সব কথা বলতে চাই তো আমার কথাই বেশিরভাগ মানে নাস্তিকরা খুশি হবে আস্তিকরা খুশি হবে তো আমি মূলত নাস্তিক না আস্তিক না আমি বর্তমান গেরা কোলে আছি তো নাস্তিক না নাস্তিকনা না এই দুই পজিশনে তো ভাই আ এটা তো কোনো মাঝামাঝি কোনো মিডল পয়েন্ট নাই নাস্তিক না আস্তিক এটা তো কোনো মিডল পয়েন্ট নাই মনে করেন এটা তো বাইনারি হ্যাঁ এটা তো আছে হয় জিরো অথবা এক আপনি ভিতরে যদি বিশ্বাস থাকে তাহলে আপনি একজন নাস্তিক আর যদি বিশ্বাসের অভাব থাকে তাহলে আপনি একজন নাস্তিক আমার কাছে এখন মানে কোনো কিছু সম্পন্ন প্রমাণ নাই যার কারণে আর কি মাসখানে আছে আচ্ছা

তো আমরা তো বড় আলোচনা করতে পারবো না একটা যে কোনো একটা বিষয় স্পেসিফাই করেন যেমন ধরেন শিশু বিবাহ এটা নিয়ে কি আলোচনা করতে চান আপনি আমি আর কি আমি বলতে চাইতেছি যে বিষয়গুলো আপনি বেশিরভাগ তুলে ধরেন যে পাঁচটা বিষয় মানে পাঁচ ছয়টা আছে আমার একটু বলতে দেন যেমন ওই যে তারপরে আছে ওই যে গুণিমত্র মাল ভাগ করা তারপর চার দিক আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো মানে বেশিরভাগ কিন্তু হাদিস আছে এবং কোরআন থাকতে পারে আমার কাছে মনে হয় যেগুলো মানে সত্য না নবী মোহাম্মদ এগুলো মানে করছে মানে আমার কাছে মনে হয় এটা সত্য না মানে মানে কোন একটা ঐতিহাসিক বিষয় সত্য নাকি মিথ্যা এই জিনিসটা কি আপনার ভাল লাগা নাকি আপনার মন্দ লাগা এইটার উপরে নির্ভর করে মনে করেন সম্রাট বাবর একবার রাস্তা দিয়ে হাঁটতেছিল এই রাস্তা দিয়ে যে এই ঐতিহাসিক তথ্য মনে করেন হ্যাঁ কিন্তু মনে করেন আমার এই বাচ্চা মানে মানে বাবর সে হচ্ছে কি রাস্তা দিয়ে হাঁটবো না আমি এটা মানি না আমায় করে হাঁটতো বাবরে ঘোড়ায় করে হাঁটতো আমি এটা মানি না হাঁটতেছিল রাস্তায় হাঁটতেছিল আমি মানি না আমার মানে না মানা না মানানা দিয়ে কি কি এখানে যায় আসে না এগুলো রেফারেন্স আছে বুঝতে পারছি কিন্তু রেফারেন্স আপনি যেটা জিজ্ঞেস করছি ভাই আপনি কি যেটা জিজ্ঞেস করছি আপনি যে ভাষায় বয়া বয়া মানে ভাবছেন যে এই জিনিসটা মনে সত্য না অমুক জিনিসটা মনে হয় সত্য তো অমুক জিনিসটা মনে সত্য না এটা যে আপনি ভাষায় বসে বসে ভাবছেন ভাবতেই পারেন এটা আপনার জীবন আপনার চিন্তা আপনি ভাষা বসে 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 যে কোনো কিছু ভাবতে পারেন কিন্তু মনে করেন যে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিংকন আমি বসে বসে ভাবলাম যে না আব্রাহাম লিঙ্কন হইতেই পারে না আমেরিকার প্রেসিডেন্ট না এটা আমি মানি না আমার মনে হয় এটা সত্য না ভাই আমার মনে হয় আব্রাহাম লিঙ্কন কখনো আমেরিকার প্রেসিডেন্ট ছিলই না এটা হইতেই পারে না আমার ভাল লাগতেছে না আব্রাহাম লিঙ্কন আমার ভাল লাগতেছে না মনে হয় যে এটা সত্য না আমার এই মনে করা না করা দিয়ে কি কিছু যায় আসে ভাই না কিছু যায় আসে না সব মানে এগুলো যে মোহাম্মদ সাল্লাম করছে বা তার সম্পূর্ণ রেফারেন্স আছে হাদিস আছে এখন আমি যা বলতে চাইতেছিলাম যে হাদিস গুলা যে রচনা করছে লেখছে এই সমস্ত গাজাখড়ি কথা পাগলে কইছে আপনার বলেন তো আগে সেই পাগলের নামটা আগে বলেন তারপর আপনার সাথে আমি পরে কথা বলবো আগে সেই পাগলটার নাম বলেন এই পাগলের কথা বলছে হ্যাঁ একটা বক্তব্য দেখছিলাম ওই যে আমেরিকা থাকে আর কি জানি নাম ওইটারে গিয়া ওইটারে গিয়া কানে একটা মলা দিবেন মলা দিয়ে আমার এই লাইভে আসতে বলবেন ঠিক আছে কানে একটা মলা দিয়া কইবেন আসিফ মহিউদ্দিন ডাকছে আপনারে আপনারে দইরা দইরা পড়াইবো শেখাইবো ঠিক আছে আপনাকে আমি বলে দিচ্ছি ভাই আপনাকে আমি বলে দিচ্ছি শুনেন ইমাম বুখারী হাদিস কম্পাইল করছে কম্পাইল মানে সংকলন সংকলন বুঝেন সংকলন মানে একটু আপডেট করছে নাকি আতা সংকলন মানে হচ্ছে মনে করেন পাঁচজন লেখকে পাঁচটা বই পাঁচটা বই লেখছে হ্যাঁ সেই পাঁচটা বই থেকে একটা একটা গল্প লিখা একটা সংকলন বাইর করে এরকম দেখছেন যে একটা বই মেলা বই বের হয় সংকলন বই এটা সম্পাদনা করেছেন অমুক লেখক এরকম দেখছেন কখনো আসলে যে সংকলন করেছে সংকলনের মিথ্যা যতদিন উত্তর দেন এরকম সংকলন কাকে বলে এই জিনিসটা বুঝেন কিনা বলেন সংকলন হাদিসের ব্যাখ্যা করছে তাই তো সংকলনের ব্যাখ্যা বলে না সংকলন বাইরে মিনাদ সাহেব আপনি একটু ভাই আগে পড়ে টরে আসেন ঠিক আছে এই যে এই জ্ঞান বুদ্ধি নিয়াত ভাই আমি আপনার সাথে কথা বলা খুবই মুশকিল ভাই আমার পক্ষে সম্ভব না আমি আমি সরি হ্যাঁ আমি আপনার সাথে সংকলন মানে আপনি বুঝেন না কালেকশন বুঝেন কালেকশন কালেকশন তো বুঝতে মানে উনি উনি মানে সার্টিফিকেট যাচাই করছে মানে সত্য যাচাই করছে তাই তো আর কালেকশন মানে সত্য যাচাই কেমনে হয় আশ্চর্য কথা কালেকশন মানে বল দীকেশ বললাম এটা আপনি কইতেছেন সত্য যাচাই করছে আমদানী করছে তাই তো কালেকশন মানে সত্য যাচাই করা মনে করেন আপনার থেকে আমি টাকা কালেকট করে না টাকা এই যে টোল কালেকট করে টোল রাস্তায় যে মানে ব্রিজে পার হইতে গেলে টোল কালেকট করে টোল কালেক্টর এটা এটা কি সত্য যাচাই করে ভাই উনি حادثগুলো আপনার সাথে কথা বলা বা আলোচনা চালানো আমার পক্ষে একেবারে অসম্ভব ঠিক আছে জান ভাই না ভাই আপনার সাথে কথা বলতে পারবো না ভাই মানে যেই জ্ঞান বুদ্ধি আপনার মাথায় কালেকশন মানে বুঝেন না সংকলন বললাম এটা বুঝেন না ভাই আল্লাহ রাস্তা মাফ করে দেন ভাই আপনার সাথে আমি কথা বলবো না ভাই আল্লাহ আর কোনদিন আসেন না ভাই মানে এত মানে কি মুশকিলের ব্যাপার দেখেন তো ভাই মানে সংকলন একটা বই সংকলন করে এটা মানে বুঝে না এই আসছে আমার সাথে তর্ক করতে কেমনে কি ভাই কেমনে কি করবো ভাই বাংলাদেশের কি অবস্থা ভাই এই রকমের মাথায় মানুষের এই রকমের বুদ্ধি শুদ্ধি আমি কেমনে কথা বলবো ভাই সংকলন মানে বোঝানো কালেকশন বললাম বলে হ্যাঁ সত্য যাচাই করছে সংকলন মানে হইতেছে সত্য মানে কালেকশন মানে হইতেছে সত্য যাচাই করা এটাও বুঝে না কি ভাই কেমনে কি বয়স তো মনে হচ্ছে ঠিকই আছে বয়স তো মানে ও মানে আমি তো আচ্ছা আরেকবার ট্রাই করি দেখি সম্পাদনা মানে কাকে বলে না এই যে মিনহাদ সাহেব বলেন তো সম্পাদনা কাকে বলে বোঝেন আচ্ছা আপনি একটু বুঝাই দেন আমাকে

আল্লাহর রাস্তা মাফ করেন ভাই আল্লাহর রাস্তা মাফ করে দেন আমার বিদায় ভাই আমার লাইভ আইসেন না ভাই দাও করেন ভাই আমারে আমার মাফ করে দেন ভাই আমি আর লাইভ করব না ভাই এরকম আস্তে থাকলে আমি আর লাইভ করব না ভাই আপনি মাফ করে দেন ভাই আমি কে কে শেষ ভাই আমি শেষ মানে কি রে ভাই কি সুস্থ মানুষ কালেকশন মানে বুঝে না সংকলন মানে বুঝে না সম্পাদনা মানে বুঝে না সুস্থ একজন মানুষ তাও বাংলা ভাষায় কথা বলতেছে সে সম্পাদক মানে বুঝে না গেছে বাংলাদেশের অবস্থা কি এদের জন্য ইসলামই ভালো ভাই আপনারা ইসলাম পালন করেন ভাই এত কিছু বোঝানো লাগবো না ভাই আপনারা ইসলাম পালন করেন ইসলাম আপনাদের জন্য ভালো ধর্ম ওই ধর্মের ভিতরে থাকেন ওইটা নিয়ে ওই থাকেন ভাই নামাজ রোজা করেন ভাই এই সামনে রোজা আসতেছে আপনার রোজা রোজা রাখেন

মনে করেন একটা ভেড়ার সাথে যখন যদি আপনি কথা বলতে শুরু করেন এই ভেড়া খাইছি ভেড়া তো এই যে ভেড়ার সাথে আমার এখন এরকম লাগতেছে তো আপনি আমার সাথে বারবার যুক্ত না ভাই আমার লাইভার যুক্ত না আমার ভিডিও দেখারও দরকার নেই আপনার আপনি আমার ব্লক মেরে দেন ভাই এই নাস্তিকদের এগুলো এই সমস্ত ধুনফুন কথাবার্তাগুলো শোনা উচিত না ভাই আপনি ইমানদার হয় ইমান ইমান ইমানের সাথে আপনি চলে যান ভাই আপনি এইগুলো নাস্তিকদের কথাবার্তা শুনেন না ভাই আপনার জান্নাতে যাওয়া উচিত আপনি ইসলাম পালন করেন আপনার জন্য এটা ওটা ভালো আচ্ছা পরের জন